রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের উপর আস্থা রাখলো না তারা। আদালতের রায়কে স্বাগত জানালো বিজেপি। উল্টোদিকে সিবিআই তদন্তে সহযোগিতার বার্তা দিয়েও কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। সিবিআই তদন্ত নিয়ে ফের বিজেপি তৃণমূল সেটিং হয়ে যাবে না তো, প্রশ্ন তুলল সিপিএম। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাইল কংগ্রেস। আমাদের মূলত আবেদন ছিল কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক। আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে বলেই আজও মানুষ বিচারের আশা করতে পারে। রাজ্যপাল এবং কিছু কিছু বিজেপি নেতা আগে থেকে বলছিলেন দেখতে পাবেন কি হবে, আমাদের জানা ছিল কি হতে চলেছে। সহযোগিতার পার্ট আছে, তৃণমূল কংগ্রেস সহযোগিতা করবে। যদিও তো বহু দায়িত্ব সিবিআই এর কাছে গিয়েছে এবং তার সুরাহা হয়নি, ন্যায় বিচার হয়নি। বিজেপিতে যোগ দিলে তো সিবিআই এর এফআইআর নেমড, তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা নেয় না, যেমন শুভেন্দু অধিকারী। যখন সিবিআই তদন্তের নির্দেশ আদালত দিয়েছেন সেই সময় দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি বলছেন এটার উপর স্থগিতাদেশ দেওয়া হোক। তাহলে আজকে দাঁড়িয়ে কুণাল ঘোষই কথা বললে তো হবে না। পশ্চিমবঙ্গের তো দ্বিচারিতা স্পষ্ট মমতা ব্যানার্জি নিজে করেছেন। মুখ্যমন্ত্রী তারপরে গেছেন গিয়ে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন যাতে আসল সত্য বেরিয়ে না আসে। এবং আজকে আমি ধন্যবাদ জানাবো যে রাজ্যের যারা মানুষ যারা চেয়েছিলেন সিবিআই, সবাই সিবিআই চেয়েছিলেন, তারা সিবিআই আজকে হাইকোর্ট দিয়েছে। এবং আমি অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী যেন এই সিবিআই কে সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ না করে। সিবিআই ভালো না সিট তা নিয়ে তৃণমূলের সঙ্গে বিরোধীদের তরজা নতুন কিছু নয়, কিন্তু সাধারণ মানুষ চায় আসল সত্যিটা বেরিয়ে আসুক, প্রকৃত দোষীরা শাস্তি পাক। তাই প্রশ্ন একটাই, রামপুরহাট হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীরা কবে শাস্তি পাবে? বড় মাথাদের গায়ে কি হাত দেবে সিবিআই? দ্রুত কি শেষ হবে তদন্ত? রাজনীতির মারপ্যাচে রামপুরহাট কাণ্ডের তদন্ত ধামাচাপা পড়ে যাবে না তো? এখন মমতাও আসবেন দিল্লিতে, মুখ্যমন্ত্রী এসে বলবেন তোমরা এখন রিপোর্ট দেবে যে রাজ্যের কিছু বকেয়া আছে সেটা আদায় করার জন্য তিনি কথা বলতে এসেছেন, একান্ত বৈঠক করবেন। তার এমিসারি ইতিমধ্যে আগের ইডি কেসটার জন্য মোহন ভাগবতের সঙ্গে নাগপুরে গিয়েছিল, দেখা করেছে, কিন্তু এবার আবার যাবে, নাগপুরে যাবে। আর বাকিটা অনুব্রত মণ্ডল শনিবার দিন যাবে, তারা পিঠে গিয়ে পুজো দিতে যাবে, তৃণমূলের লোকেরা কেউ নাগপুরে যাবে যাতে সিবিআইকে প্রভাবিত করা যায়। এই জন্য আমরা চাই ইট মাস্ট বি কোর্ট ডাইরেক্টেড, কোর্ট মনিটরড অ্যান্ড কোর্ট সুপারভাইজ। সিপিএম পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর, যেহেতু বিজেপির উপর এই বিধানসভা নির্বাচনের পর একটা বড় অ্যাটাক এসেছে, সিপিএমই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছে যে তারা যেন প্রধান বিরোধী দল হয়ে উঠতে পারে। আমরা এর আগে ফিস ফ্রাই রাজনীতি দেখেছি, সেখানে বিমানবাবুরা ফিস ফ্রাই খেতে গেছিলেন মমতা ব্যানার্জির সাথে। হাইকোর্টের নির্দেশ মাত্রই তৎপর হয়েছে সিবিআই। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ,